النار. এইমাত্র আমাদের 45 নং বিধানসভা কেন্দ্রের কাউন্টিং শেষ হয়েছে। আমরা 5260 ভোটে জয়ী হয়েছি এবং নির্বাচনের প্রাকলগ নেই, যেদিন নমিনেশন জমা দেওয়া হয় ওই দিনও আপনাদেরকে বলেছিলাম যে আমরা 5000 ভোটে জয়ী হব। মার্জিন আরও বেড়েছে, তার জন্য আমি কমলপুরের সমস্ত নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই যে বারবারের মতো এবারও আমাকে তারা জয়ী করেছেন। এই জয় কমলপুরবাসীর জয়, এই জয় কমলপুরের সর্ব সমগ্র নির্বাচক মণ্ডলীর জয়।